হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো বা যেটা কথা বলতে চাচ্ছি বা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এই ধরনের একটা শেপ কীভাবে তৈরি করতে, তাই খুবই 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 ইজি। আপনি চাইলে জাস্ট এক মিনিটে, এটার জন্য আলাদা মাথা খাটানো লাগবে না, জাস্ট একটা এলিপস টুলস নিতে হবে, খুবই ইজিলি আপনি একটা সাইজ নিয়ে নেন, যে কোনো একটা সাইজ। এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আছে, আপনি চাইলে নর্মাল একটা কালার নিতে পারবেন, সেটাও কোনো বিষয় না। জাস্ট আমি এটাকে একটা কপি আপাতত রেখে দিচ্ছি। কপি রেখে এখানে আমাদের কোনো আউটলাইন কালার নাই, আপনি দেখতেই পাচ্ছেন, এটা একটু জুম করে নিচ্ছি। ওকে, নিয়ে আমরা একটা ইরেজার টুল এখান থেকে ব্যবহার করবো। জাস্ট আমি ইরেজার টুলের আমার সাইজ মতো করে নেবো, আমার যেটা যে সাইজটা হলে ভালো হয়। জাস্ট ইরেজার টুলটা বাইরে রেখে এটাকে আমি জাস্ট এরকম করে একটা টান দিলাম, ঠিক একইভাবে এই দিক দিয়ে একটা টান দিচ্ছি, এই জাস্ট। এতটুকুই আপনার কাজ। এরপরে আসেন যে আপনার যে টেক্সটগুলো এর ভিতরে দিবেন, আমি একটা টেক্সট এখানে নিচ্ছি হেলথ। জাস্ট আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নেবো কয়েকটা, আমরা তিনটে সেকশন যেহেতু আছে আমি তিনটে ডুপ্লিকেট করে নিচ্ছি। জাস্ট ওকে, আমি সেকেন্ডটায় আমি লিখবো অপারেশন অফি ইয়ার এটি আয়ন অপারেশন। আমি তিন নম্বর এই সেকশনে আবার লিখলাম INSTITUTE ইনস্টিটিউট। ওকে, আমার কাজ কিন্তু 50% ডান, আর তেমন কোনো কাজ নাই। জাস্ট আমি এটাকে একটু বড়ো করে নিলাম সাইজে, এখানে জাস্ট এটাকে বসাই দিব, অপারেশনটাকে জাস্ট মাঝখানে দিয়ে দেব এবং হেল্পটাকে এখানে দিয়ে দিলাম। এটার আপনি যে কোনো কালার ইনস্টল নাও করতে পারেন, কোনো বিষয় না। আমি যে কোনো একটা কালার এখান থেকে করে দিচ্ছি, ফর এক্সাম্পল আমি এটাকে রেড করে দিচ্ছি, অথবা আচ্ছা রেডই করে দিই। ওকে, রেড করে দিলাম। ওকে, জাস্ট এইটুকু এনাফ। আপনি যদি চান এখান থেকে একটু এটাকে মোটা করে দিতে পারেন, বোল্ড করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। জাস্ট এখন যেটা কাজ সেটা হচ্ছে এই এই যে তিনটে লেখাকে একসঙ্গে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে জাস্ট এটাকে ব্যাকে পাঠাবেন। ওকে, এই দুটোকে সিলেক্ট করে এবং আপনি কন্ট্রোল আরটা শিফট প্রেস করে জাস্ট আউট। হ্যাঁ, এছাড়াও আপনি জাস্ট ম্যানুয়ালি করতে পারবেন এটাকে। আপনি সিলেক্ট করবেন টেক্সটটাকে, টেক্স এবং এই উপরে অংশটাকে সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি চলে যান অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যাবেন যে এনভেলপ ডিস্ট্রয়ার, এখান থেকে মেক উইথ ড্রপ অবজেক্টস জাস্ট ক্লিক করেন, নাও জাস্ট এটা সিলেক্ট করেন এবং এখান থেকে গিয়ে আপনি আবারও জাস্ট আমি আবারও অ্যারেঞ্জমেন্ট দেখা দিই। অবজেক্ট, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্ট্রয়ার, এখান থেকে গিয়ে মেক উইথ ড্রপ অবজেক্ট, জাস্ট ওকে, শেষ। এখন এটাকে জাস্ট আমি এখানে নিয়ে আসলাম এবং এটাকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন জাস্ট এটা একটু সাইজে হালকা একটু বড়ো করে দেবো। ওকে, ডান। এটা ঠিক একদম খুব সহজেই কিন্তু আমরা এটাকে করে ফেলতে পারবো। এখান থেকে একটু কালার করাটা প্রবলেম, এর জন্য আগে এই কালারটা ফিক্স করে নিতে হবে। কালার করা যাবে না এরকম না, আপনি ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিয়ে দেন আপনি কালার করতে পারবেন। আপনার ইচ্ছা মতো যে কালার প্রয়োজন আপনি প্রয়োজন মতো কালার করে নিতে পারবেন। আমি জাস্ট ওরুটটা রাখলাম এখানে, দেখতে পাচ্ছেন যে হয়ে গেল, খুব ইজি একটা বিষয়। তো আজকে এই পর্যন্তই, আশা করি প্র্যাকটিস করবেন এবং কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।